শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া সম্পর্কে জানবো। অর্থাৎ এই মূলধন বাজেটিং কী কী প্রক্রিয়ার থ্রুতে হয় বা কোন কোন প্রসেসের আন্ডারে হয় আমরা সেই বিষয় সম্পর্কে এখন দেখব। প্রথমে যদি বলি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপগুলো হলো নগদ প্রবাহ প্রাককলন, বাট্টার হার নির্ধারণ, মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। সো আমাদের প্রথমে করতে হবে নগদ প্রবাহ প্রাককলন, দেন আমরা বাট্টার হার নির্ধারণ করবেন, দেন আমাদের মূলধন বাজেটিংয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব। প্রথমে নগদ প্রবাহ প্রাককলন। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতি যান্ত্রিকীকরণে এবং অন্যান্য সিদ্ধান্তের সাথে নগদ প্রবাহ জড়িত। অর্থাৎ আমরা যেই কাজটা করি না কেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে এখানে আমাদের অবশ্যই ক্যাশ ফ্লো থাকবে। কারণ আমরা ধরুন একটা মেশিন কিনব, মেশিন কিনতে গেলে আমাদের কী লাগবে, আমাদের লাগবে অর্থ। সো অর্থ কী হবে, অর্থ চলে যাবে। আবার এই যে একটা মেশিন কিনলাম, এই মেশিনের কী হবে বলো তো, মেশিন থেকে আমরা পণ্য উৎপাদন করব এবং সেটা বিক্রি করে আবার আমাদের কোম্পানিতে অর্থ কিন্তু আসবে। সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি, এইখানে যেমন অর্থ একবার চলে যায় মেশিনটা বা আমার যন্ত্রপাতি বা জমি যেটাই হোক না কেন, এই যে একটা অ্যাসেট এইটা কেনার জন্য বা পারচেস করার জন্য বা অ্যাকোয়ার করার জন্য আমার যে টাকা চলে যায় এটাকে বলা হয় নগদ বহিঃপ্রবাহ বা টাকা কোম্পানি থেকে চলে গেল। আবার এই যে একটা সম্পত্তি বা অ্যাসেট এটা কিন্তু শুধু শুধু পড়ে থাকে না, এখান থেকে কিন্তু আমরা কী করি, এটা ব্যবহার করে আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারি। সো এই যে অর্থগুলো আসে এটাকে বলা হয় নগদ অন্তর্প্রবাহ। সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে অবশ্যই কিন্তু নগদ প্রবাহ জড়িত থাকে এবং এটা দুই প্রকার, আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগের প্রথম ধাপ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ প্রাককলন করা। সো প্রথম যে কাজটা আমাদের একদম ইনিশিয়াল কাজ, সেটা হচ্ছে একটা প্রকল্প নির্ধারণ করলাম যে আমরা আমাদের কোম্পানিতে আমের জুসের সাথে সাথে আমরা এখন আপেলের জুসও রাখবো। এখন এই যে আমরা নতুন একটা সিদ্ধান্ত নিলাম, এইটার ফলে আমাদের এই যে আপেলের জুসের যে প্রকল্প বা আমাদের যে চিন্তা, এইটা অ্যাকচুয়ালি বাস্তবে রূপ দিতে বা নতুন মেশিন বা ফ্যাক্টরি বসাতে আমাদের কত টাকা খরচ হবে এটাও যেমন বের করতে হবে, অলসো এই ফ্যাক্টরি যখন বসে যাবে আমরা আপেল বিক্রি করে কী পরিমাণ লাভ করব সেটাও আমাদের বের করতে হবে। সো এর নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ প্রাকলন করতে হবে। আমরা যখন ম্যাথ করব, সাধারণত আমাদের এই বিষয়ে দেওয়া থাকবে যে তোমাদের আগামী 5 বছরে প্রথম বছরে তোমরা 8 লাখ করেছো, 18,000, দ্বিতীয় বছরে আমাদের বিক্রি হয়েছে 25,000, তৃতীয় বছরে আমাদের বিক্রি হয়েছে 30,000, চতুর্থ বছর আমাদের বিক্রি হয়েছে আবার 17,000 এবং পঞ্চম বছরে আমাদের বিক্রি হয়েছে 20,000, এরকম আমাদের কিন্তু দিয়ে দেওয়া থাকবে। বা 3 বছর হলে 3 বছর, 2 বছর হলে 2 বছর, 7 বছর হলে 7 বছর, আমাদের এই যে প্রাককলন এইটা আমাদের দিয়ে থাকবে। আমাদের এইটা মানে প্রথম যে ধাপ এটা কিন্তু আমাদের দেওয়া থাকছে। সো আমাদের কোনো চিন্তা করার দরকার নেই বলতে আমাদের মান দেওয়া থাকবে, আমাদের হয়তো বা নিট মুনাফা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ বা এই জিনিসটা আমাদের একটু বের করা লাগবে। সো এটা আমরা ইজিলি করতে পারবো, আমরা সব শিখে ফেলবো এগুলো আর 2-3টা ভিডিওর মধ্যে। বাট্টার হার, নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেগুলোকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য বাট্টার হারের প্রয়োজন। দেখো, আমি এখন একটা মেশিন কিনলাম 1,80,000 টাকা দিয়ে, আমার এটা আমার টাকা চলে গিয়েছে। এইবার আমি কি করব, এই যে মেশিনটা কিনলাম এটা করে আমি লাভ করছি, প্রথম বছর আমার লাভ হয়েছে 30,000, দ্বিতীয় বছর হয়েছে 50,000, তৃতীয় বছর আবার হয়েছে আমার 25,000, চতুর্থ বছরে আমার হয়েছে 60,000, পঞ্চম বছরে আমার হয়েছে 40,000। সো আমার এই টাকাটা চলে গিয়েছিল আমার, আর এই টাকাগুলো আমার লাভ হয়েছে। দেখো কত, এক সব মিলে আমার 1,02,005,000 টাকা হয়েছে মোস্ট প্রবলি, এখানে 2,05,000 টাকা। এখন যেটাই হোক, এই যে টাকাগুলো তো আমার টাকা যে চলে গিয়েছে এটা কিন্তু আজকে গিয়েছে, কিন্তু এই টাকাগুলো কিন্তু 5 বছর সময় ধরে এসেছে। সো এগুলোকে যদি আমি 5 বছর পরের জাস্ট যে মানটা আছে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু হবে না, কারণ আমরা জানি অবশ্যই এখানে মূল্যের সময়ের একটা ব্যাপার আছে, বা অর্থের সময় মূল্যের একটা ব্যাপার আছে। 5 বছর পরের যেই টাকা এবং আজকে যেই টাকা এটা কিন্তু সমমূল্য না, এটা ভ্যারি করে। সো এই যে আমরা তুলনা করব, এইটার জন্য কী করতে হবে, আমাদের সকল অর্থকে একটা নির্দিষ্ট তারিখে নিয়ে আসতে হবে, এসে আমাদের ডিসিশন নেওয়া লাগবে, এবং এর জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা বাট্টার হার প্রয়োজন হবে। এবং এটা বাদেও আমাদের এই যে ক্যাপিটাল বাজেটের বিভিন্ন সূত্র, এখানে সব জায়গায় আমাদের একটা কিন্তু বাট্টার হার প্রয়োজন হয়।
তো আমাদের প্রথম ধাপ ছিল কি নগদ প্রবাহ বের করা, দ্বিতীয়ত বাটার হার বের করা। সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার বাটার হার হিসাবে ব্যবহার করা হচ্ছে। একটা কোম্পানি যে মূলধনই খরচ থাকে এটা আমরা পরে একটু পরের অধ্যায়টা পড়বো আমরা যে মূলধন খরচ কি। সো এই যে একটা মান থাকে এই মানটাকে বাটার হার ধরে নেওয়া হয়, বাট এটা অ্যাকচুয়ালি কোম্পানি থেকে কোম্পানি ভ্যারি করতে পারে। এখন দেখো আমি বললাম প্রথমে আমাদের নগদ প্রবাহ যে ব্যাপারগুলো আছে এইটা প্রশ্নে দেওয়া থাকবে, এবং এই যে বাটার হার আছে না এইটাও কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সো আমাদের প্রথম দুটো যে প্রসেস বা ধাপ এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমাদের চিন্তা করতে হবে তিন নম্বর ধাপ নিয়ে, যেইখানে অ্যাকচুয়ালি আমাদের সূত্র বসে কাজ করতে হবে। তিন নম্বর ধাপ হলো কি মূলধন বাজেটিংয়ের পদ্ধতি প্রয়োগ। সো নগদ প্রবাহ প্রাককরণ এবং বাটার হার নির্ধারণের পর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়। সো আমরা সব কিছু করলাম, আমরা কী বললাম নগদ প্রবাহ পেয়ে গেলাম, আমরা বাটার হার পেলাম, এইবার এই দুইটা ব্যবহার করে আমাদের যে মূলধন বাজেটিংয়ের বিভিন্ন যে পদ্ধতি আছে তোমরা একটু পরেই দেখবা পরবর্তী ভিডিওতে, আমাদের এআরআর বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আমাদের আছে পিবিপি পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক সময়, এই দুইটা সম্পর্কে আমরা পড়বো। তোমরা যখন এইচএসসিতে উঠবা এই দুইটার সাথে সাথে আরও পড়বা হচ্ছিলো আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্ত আইহার, আর একটা হচ্ছিল এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, আর হচ্ছিল পিআই, এটা নাও পড়তে পারো যে তিন এইটা, বাট এই দুটো তোমরা অবশ্যই পড়বা। অ্যান্ড হয়তো বা সময় তোমরা কলেজে বা এইচএসির পরে এই চারটা তো মাস্ট পড়বা, সাথে এই পিআইটাও তোমাদের পড়া লাগতে পারে, কিছু বই আছে কিছু বই নেই, কিছু স্যার পড়ে কিছু স্যার পড়ান না, বাট মূলত ছিল এই চারটা। সো এই যে অ্যাকচুয়ালি কোন এই যে তুমি পেলা নগদ প্রবাহ বাটার হার এগুলো নিয়ে কোন পদ্ধতিতে ফেলে তুমি একটা ডিসিশন নিতে পারবা বা তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তর বের করতে পারবা সেটার মানে ঠিক করে তোমাদের ওই প্রয়োগটা অ্যাপ্লাই করে তোমাদের মূলত অ্যান্সার বের করতে হবে। দেখো বিনিয়োগের সূচক বা প্রকল্প মূল্যায়নের জন্য মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, প্রত্যেকটি পদ্ধতি সমানভাবে গ্রহণযোগ্যতা পায়নি এক একটা কাজের জন্য এক একটা। যখন পে ব্যাক পিরিয়ড হচ্ছিলো কি আমি আজকে টাকাটা ইনভেস্ট করলাম কতদিনের মধ্যে আমার সেই টাকা কোম্পানিতে ফেরত আসবে, এটাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক সময়। এআরআর অ্যাকাউন্টে রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার পদ্ধতি, আমি যে টাকাটা ইনভেস্ট করলাম তার উপর টোটাল কত পার্সেন্ট মুনাফা হলো এই বিষয়টা আমরা এই পদ্ধতির মাধ্যমে বের করতে পারি। এখন অ্যাকচুয়ালি একটা কোম্পানি কী চাচ্ছে, কতদিনে টাকা ফেরত আসবে নাকি কত পরিমাণ লাভ করবে বা কী করবে, এই ব্যাপারগুলোর উপর ডিসিশন নিয়ে কিন্তু আমার ফিক্স করতে হবে ভাই আমি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবো। তো বিনিয়োগের সুযোগ বা প্রকল্পের ধারণ ঝুঁকি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হয়। সো একটা প্রকল্পের ধরন ঝুঁকি এবং আরও কিছু বিষয় আছে সেই সব বিষয় বিবেচনায় এনে আমাদের ডিসিশন নিতে হয় যে আমরা অ্যাকচুয়ালি কোন পদ্ধতিটি নির্বাচন করবো এবং কোনটা অ্যাপ্লাই করবো। বন্ধুরা আশা করি তোমরা মূলধন বাজেটিংয়ের যেই মানে পদ্ধতিগুলো আছে সেই সম্পর্কে জানতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাস থেকে একদম এই প্রসেস বা আসলে কী কী পদ্ধতি আছে কোনটার কাজ কী এবং কীভাবে আমরা কোনো প্রকল্পের মানে মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত নিতে পারবো সেই ব্যাপার সম্পর্কে জানবো। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।